আপনি বলেছেন লেখা যাবে এটি জায়েজ আপনার অপশনটি লক করা হয়েছে আপনি সঠিক জবাব দিয়েছেন এই বিষয়ে আমাদের সময় তো অতিথি জনাব মৌলানা সৈয়দ হাসান আলহারি আপনার কাছে জানতে চাই আল্লাহ সুবহান ও নামের পাশে নবীজি সাল্ল ইসলামের নামবারক লেখা লেখার বিষয়ে নবীজি সাল্ল ইসলামের বা সাহাবেক রামের বা পরবর্তী সময়ে কেরাম ওনাদের আকিদা বিশ্বাস কি ছিল বর্তমান সময়ে আমরা এই বিষয়টি নিয়ে দেখি অনেকে বলেন যে আল্লাহ সুবাহুল্লার নামের পাশে ইসলামের নাম লেখাটা এটা আল্লাহ সুবাহুল্লার সম্মানের হানিকর বিষয় বলে অনেকে প্রচার করতে চান আসলে বিষয়টা কি সম্মানিত সঞ্চালক আপনাকে ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য বর্তমান সময়ে এই প্রশ্নটাকে সামনে নিয়ে আমাদের মুসলিম ওম্মার মাঝে মতানৈক্য দেখা দেয় তাই আমাদের উচিত কোনো ব্যক্তি নয় কোরআন সন্না ইজমা কেয়াস যেই ফয়সালা দিবে আমরা ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে ইসলামের স্বার্থে এই ফতোয়াটা মেনে নেব রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরিস করেন ওয়ারা ফাজিকারাক হাবিব আপনার যেই শান আপনার যেই মান মর্যাদা সম্মান এটা কেউ বাড়াই নাই আমি আল্লাহ বাড়িয়েছি লাকা শুধুমাত্র আপনি নবীকে সন্তুষ্ট করার জন্য এর তফসির যদি আপনি উল্টান ইমাম হাকিম মোস্তাতের মধ্যে বলেন যখন এই আয়াতে করিমা নাজিল হল রসুল আরবি আলি ওয়াসাল্লাম বড় আনন্দিত হলেন তখন জিবরিল আমিন জিজ্ঞেস করেছিলেন আতাদি কাইফা ফারাফা আল্লাহ জিকারাক হাবিব আপনি জানেন রব্বে করিম আপনার শানকে কতটুকু বা কি পরিমাণ বাড়িয়েছেন তখন রসুল আরবি উত্তর তো নাজিল করেছে সুতরাং উনি ভালো জানেন তখন হাদিসে কুৎসির মাধ্যমে এই আয়াতের তফসির রব্বুল রব্বুল আয়লামিন নিজেই করছেন লাকা জিকারাক আই কল্লাহ আজ্জা জল ওরাফান আলাকা জিকারাকের অর্থ রব্বুল আয়লামিন এইভাবেই ইরশাদ করেন মা জুকির ইল্লা জুকির মাই। মাই হাবিব ওয়ারাফান আল্লাকা জিকারাকের তফসির হচ্ছে আমি আল্লাহ মাবুত খালে খাওয়ার পরেও মা জুকির নিজের নাম সিঙ্গেল কখনো উল্লেখ করি নাই ইল্লা তবে হা জুকির মাই যেখানে আমার নাম সেখানে আপনার নামটা আমি লাগিয়ে দিয়েছি জিনারা আল্লাহ এবং রসুলের নাম পাশে লিখা যাবে না বলে ফতোয়া দেন ওনারা সবাই একজন আলেমকে মানেন ওনাকে অনেকেই শাখুল ইসলাম বলে ওনাকে কিবার বলেন ইবনুত্তাই মিয়া ওনার প্রসিদ্ধ কিতাবের নাম মচমাউল ফতোয়া এই কিতাবের দ্বিতীয় কণ্ডে দেড়শো নম্বর পৃষ্ঠায় উনি একটা হাদিসে পাক নিয়ে এসেছেন যেই হাদিসটি হজরতে খালিফাতুল মুসলামিন অমর তালা খতাল বর্ণিত তিনি করেন রসুল ফরমান যখন হজরতে বাবা আদম সালাম থেকে আনিচ্ছাকৃত একটি ভুল প্রকাশ পেয়ে গেল উনি তিন শত বৎসর রব্বানা জালামনা এই দোয়া দিয়ে কাটিয়েছেন কিন্তু মক্কার জমিনে জবেলে রহমতের উপর উঠে বাবা আদম দোয়া করেছিলেন রব্বি আস আলোকা বিহাক্কি মোহাম্মদিন সাল্লাহ আলি ওয়াসাল্লাম এটা আমি বলি নাই ইবনু তাইমিয়া ওনার কিতাব মাচমাউল ফতওয়ায় রসুল আরবি থেকে রেফারেন্স দিয়েছেন যে রব্বি ও আমার প্রতিপালক রসুল পাকের ওয়াসিলাই আপনি আমারকে ক্ষমা করে দেন বা আমার ভুলগুলো মাফ করে দেন তখন আল্লাহ তাবার কথা এভাবেই রিসাদ করলেন ইয়া আদম কাইফা আরিফতা মোহাম্মদান ওয়ালাম আখলুক হো আদম তুনি কেমনে আমার হাবিবকে চিনলা আমি তো এখনও ওনাকে প্রকাশ করি নাই তখন বাবা আদম ইস্বাদ করছে রব্বে করিম যখন আপনি আমার বডিকে বানালেন আমার রুকে বানালেন দুইটি সেপারেট ছিল কিন্তু আপনি দয়া করে কুদরতি হাত দিয়ে আমার বডিতে যখন রু দিলেন প্রাণের সঞ্চার হলো আমার বডি নড়াচড়া করতে লাগলো ফার রাসি আমি সর্বপ্রথম আমার মাতাকে উপরের দিকে তুললাম ফার আইতু তখন চোখ দিয়ে দেখলাম আলা কাওয়া ইমিল আর আরশের কুটির মধ্যে মাক্তবান লিকা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মোহেম্মাদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম তাহলে আমরা দেখলাম যারা বিরোধিতা করেন ওনারা জিনাকে মানেন উনিও এই হাদিসটা এনে প্রমাণ করলেন আল্লাহর পাশে হাবিবের নাম রাখা এটা শরীয়ত সম্মত এবং রব্বুল আয়লামিন আর সেই কুটিতে এইভাবেই কালিমাটা লিখেছেন যেখানেই কালিমা সেখানেই আল্লাহর নাম রসুলের নাম যেখানে আজান যেখানেই খামা সবগুলোতে আল্লাহর সাথেই রসুলের নাম রয়ে গেছে তো ওনারা বলেন আল্লাহ এবং রসুল পাশাপাশি রাখলে অনুবাদ করলে আল্লাহ রসুল হয়ে যায় রসুল আল্লাহ হয়ে যায় একটা মন গড়া যুক্তি দেন কিন্তু আপনি স্বাভাবিকভাবে আমি আর আপনি যদি একসাথে দাঁড়ায় কেউ কখনো বলবে না আব্দুল মুস্তাফা সাহেব হাসান হয়ে গেছে হাসান মুস্তফা হয়ে গেছে এটা কখনো কেউ বলবে না তো সুতরাং আল্লাহর নাম আল্লাহ রসুলের নাম রসুল তাই এই যুক্তিটা দিয়ে যারা চায় যে আল্লাহ এবং রসুলকে জুদা করতে বা পৃথক করতে বা এই মোহাব্বতের সীমানায় একটা বাউন্ডারি দিতে আমি মনে করি তারা একটি গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে যাতে সহজ সরল প্রাণ মানুষের অন্তর থেকে নবীর প্রেম মুছে যায় কেন আপনি জানেন সাহাবাই ক্রাম থেকে আজ পর্যন্ত ইসলামের এই বিজয়ের পেছনে নবীর মোহাব্বতটাই কিন্তু এক নাম্বারে কাজ করেছে তাই আমি বাংলার সহজ সরল প্রাণ মানুষের প্রতি অনুরোধ করব যুক্তি নয় দলিল যেটা বলে আমরা সেটাই মেনে নিব আপনাকে ধন্যবাদ আপনার যথার্থ আলোচনা করার জন্য সত্যি সন্ধানে